সিমটমস এই রোগের লক্ষণগুলি কি ক্র্যাম্পিং নওজিয়া অ্যাবডোমিনাল পেন ফিভার ব্লটিং এবং ভমিটিং ক্র্যাম্পিং মানে কি খিচুনি বা ব্যথা মাসলে টান ধরে যাওয়া অ্যাবডোমিনাল পেন অ্যাবডোমেন মানে আমাদের পেট অ্যাবডোমিনাল পেন মানে পেটে ব্যথা ব্লটিং মানে পেটটা মনে হয় যেন বড় হয়ে আছে ফুলে আছে এরকম একটা ভাব নওজিয়া মানে একটা গা গুলোনি ভাব ফিগা ফিভার মানে জ্বর এবং ভমিটিং এবং বমি হওয়া এগুলো হচ্ছে ডায়রিয়া রোগের লক্ষণ ডায়রিয়া হলে এই ধরনের সিমটম দেখতে পাওয়া যায় নাম্বার থ্রি ইনফ্লুয়েঞ্জা মোস্ট কমনলি নোন দ্য ফ্লু ইট ইজ কজড বাই আ কন্টাজিয়াস ভাইরাস তাহলে আমরা যেটাকে ফ্লু বলে থাকি সেটা আসলে ইনফ্লুয়েঞ্জা এই রোগটি কি থেকে হয় এটা একটা সংক্রামক ভাইরাস থেকে হয় এর সিমটম কি বডি একেস বা বডি এক্স অ্যান্ড মাস্কিউলার পেন হেডেক পেন ইন আইস ফ্যাটিক অ্যান্ড লস অব অ্যাপিটাইট বডি এক মানে শরীরে ব্যথা মাস্কিউলার পেন মানে আমাদের পেশিগুলোতে যন্ত্রণা হয় হেডেক মানে মাথা ব্যথা পেন ইন আইস অর্থাৎ আমাদের চোখেও ব্যথা করে ফ্যাটিক অ্যান্ড লস অব অ্যাপিটাইট ফ্যাটিক মানে হচ্ছে ক্লান্ত লাগা ক্লান্তি এবং লস অব অ্যাপিটাইট মানে ক্ষুধা মন্দ অর্থাৎ আমাদের যে খিদে পায় সেটা কমে যায় খাবার ইচ্ছাটা থাকে না খিদেটা পায় না এই ধরনের উপসর্গগুলো আমরা ইনফ্লুয়েঞ্জা হলে দেখতে পাই আর কি থাকে এর সাথে কিন্তু ড্রাই কফ নোজ অ্যান্ড সোর থ্রোট অর্থাৎ কি হয় ড্রাই কফ মানে শুকনো কাশি রানি নোজ মানে নাক দিয়ে আমাদের জল পড়তে থাকে অনবরত এবং সোর থ্রোট মানে গলা ব্যথা গলা খুসখুস ইত্যাদি হয় এগুলো কিন্তু ইনফ্লুয়েঞ্জার লক্ষণ ইনফ্লুয়েঞ্জায় কিন্তু তার সাথে জ্বরও থাকে নাম্বার টাইফয়েড টাইফয়েড ফিভার জ্বর ফোর তোমরা এর নামও সবাই শুনেছ ইট ইজ ব্যাকটেরিয়াল ইনফেকশন এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ অর্থাৎ ব্যাকটেরিয়া আমাদের শরীরে যখন প্রবেশ করে তখন এই অসুখটি আমাদের হয় এই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে সালমোনেলা টাইফোসা সেই ব্যাকটেরিয়াটা যখন আমাদের শরীরে ঢোকে তখন আমাদের কিন্তু টাইফয়েড হয় ইট ইজ অ্যান অ্যাকিউট ইলনেস এটাও একটা খুব বড় ধরনের অসুস্থতা এতে কি লক্ষণ দেখা যায় পোয়ার অ্যাপেটাইট অর্থাৎ ক্ষুধামন্দ যেটা আমরা আগেও পড়লাম লস অফ অ্যাপেটাইট অর্থাৎ খুব কম খিদে থাকে জেনারেলাইজড অর্থাৎ সারা শরীরে এবং মাথা হান্ড্রেড এন্ড ফোর ডিগ্রি ফরেন হাইট অর্থাৎ একশো চার জ্বর আমরা যাকে বলে থাকি বাংলায় সেই অবধি জ্বর উঠে যায় লেথার্জি অর্থাৎ অলসতা এসে যায় যেন কিছু করতে ভালো লাগছে না শরীরে এনার্জি নেই এরকম মনে হয় আর ডায়রিয়া আমরা ডায়রিয়ার লক্ষণ আগেই